আমি শুরুতেই শুরু করেছি আল্লাহরব্দুল আলহবিনের রেকর্ড আন কিতা বুল্লাহ লোহে মাফুজ রেকর্ডান দিয়ে সেই কোরআন থেকে তত্ত্ব পেয়েছি বন্ধু আল্লাহরব্দুল আল্লাহবিন বলেছেন এয়া অয়ে হল্লাদিন আবানো কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলহল্লাদিন মিউকো বলেকুম লাল্লাহকুম তত্ত্ব কোন আল্লাহ ইমানদার দেরকে ডাক দিয়েছেন কোনো বেমকে রাইয়া আইয়ো আল্লাহ দিরা আমানো ইমানদার দেরকে বলেছেন কুতি বাগায় লাইকুমো কামা কুতি বাঘাই লাল্লা দির আমি কবলৈ কম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন হে ইমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ওজা ফরজ করে দিয়েছেন জুরজুর সুহানাল্লাহ যেমনি করে তোমার পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলেন যেন আমরা আল্লাহর ভয় করে আল্লাহ আল্লাহওয়ালা হতে পারি যেন তোমরা কি হতে পারো আল্লাহওয়ালা হতে পারো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারো জড়ে জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে রমজান এমন একটা নেহামত বন্ধু আমাদের ওপর ফরস করেছেন আমার পূর্ববর্তীদের ওপর ফরস করেছিলেন যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি এটা কার কথা আল্লাহ রাবিনের কথা বন্ধু রোজা কিন্তু ধৈর্যের অর্ধাংশ কিসের অর্ধাংশ ধৈর্যের অংশ অর্ধাংশ আর ধৈর্য হল ইমানের অর্ধাংশ অসব্র নিঃফুল ইমান ঠিক কিনা বলেন রোজা হলো সবরের অর্ধাংশ ধৈর্যের অর্ধাংশ আর ধৈর্য হলো ইমানের অর্ধাংশ জোরে জোরে বলেন সব আমরা মুমিন যারা আমাদের জন্য বন্ধনে নেয়ামতের কোনো শেষ নাই ও বন্ধু একটু সকলকে বলবরে ধরে জানা না খুলে আপনারা মনটা খুলে শুনবেন এটা হলো কি চান্দিনা দক্ষিণ হারম দক্ষিণ হারং জনাব গাজী মোহাম্মদ জয়নাল আবদিন কমিশনারের বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ মাহফিল ঢিকা বলেন এই চান্দিনা দক্ষিণ হারঙ্গের মানুষ হৃদয়ের জানালা তোমরা সবাই খোলে নাও আল্লাহ শুধু রোজা ফরস করেনি অবন্ধ আল্লাহ হওয়ার সুযোগ করেনি আমরা যারা ইমানদার আমাদের জন্য বরণে আমাদের খবর দিয়েছেন ইদা যা রমাদান যখন রমজান আগমন করে আবাবুল জান সুতরাং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ও গল্লিকা তাবুন্নার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ও সুফিদা দিশায়াতিন শয়তানকে কে বন্দী করা হয় তো বন্ধ রমজান মাসের জন্য স্পেশাল সুযোগ যখন রমজান আগমন করে আবুল জান্নাহ জান্নাতের যে আটটা দরজা আটটা দরজা বন্ধ খুলে দেওয়া হয় জাহান নাম সাতটা কয়টা জাহান নাম বন্ধ ব্লক করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় সবচেয়ে বড় নিয়ামত আমার কাছে বড় খুশি লাগছে বন্ধু শায়াতিন শয়তানকে বন্দি করা হয় জোর জোরে সমান আল্লাহ টোটাল শয়তান বন্দী হয়ে যাবে রমজান মাসে শয়তান বন্ধ কোন ধরনের কমন্ত্র না কোনো ধরনের ধোকা বন্ধ আমাদেরকে দিতে পারবে না আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন জাহান্নামের দরজাগুলো বন্ধ দিয়েছেন সবচেয়ে বড় শত্রু শয়তানকে বন্দী করে দিয়েছেন এটা আমাদের জন্য বড় নেয়ামত শুধু শয়তানকে বন্দী করে নাই বন্ধু আল্লাহরনাবি সরকার তিনি হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বন্ধু জান্নাতের যে আটটা আছে গেট একটার মধ্যে বন্ধু আছে একটার নাম হল রাইয়া একটার নাম কি একটা নাম হলো রাইয়ান একটা হলো রায়হান, একটা হলো একটা হলো জান্নাতের গেঁট আর একটা হলো নামক একটা জান্নাতের গেট আছে রে এই রাইয়ার নামক জান্নাতের গেট আল্লাহ আল্লাভ বলালামিন শুধু বরাদ্দ করে রেখেছেন পৃথিবীর পরিপূর্ণ রোজাদারদের জন্য কাল দিন বন্ধ পৃথিবীর মানুষগুলো দেখতে পাবে ওই পরিপূর্ণ রোজাদার হালকা পাতলা রোজাদার না কিনা হালকা পাতলা রোজাদার বুঝছেন নি না বুঝলে একটু করে বুঝাই দেব পরে দিয়ে ঠিক কিনা বলেন কি দিয়ে হালকা পাতলা না পরিপূর্ণ রোজাদার আমার বাবা হোক আমার বাই মা বোনেরা হোক যেই হোক না কেন বন্ধু হোক আর হোক যেই হোক না কেন তার জন্য নামক জান্নাতের গেইটটা বরাদ্দ করে রাখা আছে কাল কেমতির দিন এ রাইয়ার নামক গেট দিয়ে শুধু বন্ধু পৃথিবীর প্রেমময় রোজাদাররা প্রবেশ করবে শুধু জান্নাতের গেট খোলা নয় জাহান নাম বন্ধ করা নয় শয়তানকে বন্দি করা জুমার জুবার দিনটা একটু ভিন্ন রমজান মাসে প্রত্যেকটা জুমার দিনে কম পক্ষে উনচল্লিশ লক্ষ জাহান নামীকে জান্নাতি করা হয় শুধু জুমার দিনে আরো জোরে এটা কোন মাসে রমজান মাসে শুধু জুমার দিনে এই জন্য মুমিনরা সবসময় দোয়া করে আল্লাহ রমজানে জন্য পাঁচটা জমা পাই করে না এসব এরকম দোয়া করে না আপনারা করেন না অনেক যুবক আছেন অবি প্রেমিক আল্লাহ রাসুল প্রেমিক তারাও বলে ইস উনত্রিশা চাঁদরা না যাইয়া যদি তিরিশা যায় তো আরেকটা জমা আমরা পাইতাম এরকম মাস আমরা পাই নাই অতীতে আমরা পেয়েছি সমানিত উপস্থিতি রোজা মানি হলো আল্লাহর হুকুম অনুযায়ী খাবার থেকে দিনের বেলা বিরত থাকা ঠিক কিনা আর একটা কাজ হলো বন্ধু শারীরিক মেলামেশা থেকে স্বামী স্ত্রী দূরে থাকতে হবে রোজা মানি হলো বিরত থাকা সৌম মানি হলো কি বিরত থাকা পানাহার থেকে খাবার খাওয়া থেকে দূরে থাকা এবং স্বামী স্ত্রীর মিলন থেকে বন্ধ ধরো দূরে থাকা এটার নামই হলো রোজা রাখা আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে আমাদের দেশের মধ্যে বন্ধু কিন্তু অনেক মানুষকে দেখা যায় দাদা রোজা আসলে বিভিন্ন বিমার দেখা যায় কত ধরনের গ্যাস্ট্রিক আলসার ফামসার বের হয় ঠিক কেনা বলেন আছে না নাই এটা হলো বন্ধু সে নিজের উপর নিচে চুলুম করা নিজেকে নিজে বন্ধু ধোকা দেওয়া আমি বলিনি কিন্তু আমার কথা একটাও না সবানটা শুধু আমার সুরাই ইয়নুসেল চুয়াল্লিশ নম্বর আদার আনলাইন শেওর করে দিয়েছেন ইন্দল্লাহ দা ইয়েদনি মুল্লা সা শইয়া কিন্ন হোম ইয়েদি নিম আরো জোরে আল্লাহ বড় এটা কি কইতে কষ্ট হয় আরে জোরে কন না আল্লাহ কি বড় না শ্রেষ্ঠ না লা শারিক না আহাদ না এটা কইতে স্বীকার করলে অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না কি করে না ইন আল্লাহ নাস আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর আল্লাহ জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি কি করি রোজা আসলে যারা বন্ধু নবুনা ধরে রোজা ভেঙ্গে ফেলে তারা নিজের উপর নিজেরও জুলুম করলো